আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছিলাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটি এলাকায়। এখানে আমি একটা কোল্ডার জমি ভিজিট করতে আসছিলাম, যাদের নাম মুঘল কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড। তো এখানে এই ভাই একটু আকামভাবেই কোল্লা লাগিয়ে থাকে, তো সেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী এবারও উনি সেই সুযোগটাই নিয়েছেন। গতবার উনি এই সময়ে অন্য একটা জাতের কোল্লা মনে হয় করেছিল, তো এবার উনি জাত চেঞ্জ করেছেন, মানে পরিবর্তন করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে এখানে আসা। তো আসলে আমি একটু দেখানোর চেষ্টা করছি আসলে কোল্লাটার এখন বর্তমান পরিস্থিতি কি। কোল্লার গাছের গ্রোথ সবকিছু মাশাআল্লাহ ঠিকঠাক আছে, গাছের মাথাগুলো সবকিছু ঠিকঠাক আছে, এবং একটি গাছের এখনো পর্যন্ত কোনো মাথা কোঁকড়ানো আমি দেখতে পেলাম না। এখানে অলরেডি জালি চলে আসছে। এই পাশে যদি একটু দেখাই, এটা তো সেম অবস্থা। এখানে বেশ কিছু জমি উনি লাগিয়েছেন, আমি জমির পরিমাণ বলতে পারবো না, তবে আমি ওনার কাছ থেকে জেনে বলতে পারো। সুবিধার্থেই এগুলো ভিডিও করা এবং প্রচার করা, এটা শুধু কোম্পানির প্রচার স্বার্থেই না, এটা আপনাদেরও জানা দরকার আছে এই বিষয়গুলো নিয়ে। এখানে দেখানোর চেষ্টা করি গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। তো আমি একটু জেনে নিব ভাইয়ের কাছ থেকে যে কোল্লার গাছের বয়স বর্তমান কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই নামটা যদি একটু বলতেন। আমার নাম আব্দুল আলিম মোহাম্মদ। আব্দুল আলিম, গ্রামের নাম দক্ষিণ তেলিহার। দক্ষিণ তেলিহার, আচ্ছা। আপনার, আমি দেখলাম যে আপনি একটা করলা লাগিয়েছেন, তো এটা কি করলা লাগিয়েছেন আপনি? এটা এবারে মুঘল লাগাছে ভাই। মুঘল লাগিয়েছেন, আচ্ছা। গতবারও তো এই সময় আপনি করলা করেছিলেন। হ্যাঁ, গত বছর করেছিলাম সেটা। হ্যাঁ, আচ্ছা, অন্য জাত। এবার আপনি এটা চেঞ্জ করলেন কেন? এবার এটা আপনি জাতটা আপনি কেন চেঞ্জ করলেন? আপনি এটা উদ্দেশ্য যে এই কোল্লাটা আমি এক জায়গায় দেখে আসা না, দেখে আসার জন্য কোল্লাটা আমার ভালো লাগছে দেখে এটা আমি করেছি। আচ্ছা আচ্ছা। তো এই গাছের বয়স কতদিন এখন চলে ভাই? গাছের বয়স তো, এটা কোন সময় লাগাইছিলেন আপনি? এটা অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে লাগিয়েছিলেন? জি। এতদিন সময় লাগার কারণটা কি হতে পারে বলেন তো একটু? এটা হলো শীতের টাইমে ওই তখন গাছ ইয়া হয় না, মানে গাছটা একটু কম বাড়ে। কম বাড়ে, আচ্ছা আচ্ছা। এই গরমে আস করলে গাছটা একবারে একবারে মানে ফুলফিল ভাবে একবারে একে মানে 15 হ্যাঁ 15 দিনই মনে করো যে গাছ একবারে মঞ্জে যাবে এবং ফল আসবে। তো কি এটা কি ফুল ফল আসা শুরু হয়েছে? হ্যাঁ, কেবল আসা শুরু করেছে। এনে এগলা এগলা এনে এনে আমি দেখতে পাচ্ছি, এই যে আপনার এগলা ফুল চলে আসছে। আমি এর আগে একটা দেখালাম, ওই যে ওটা তো ওই ফুল আছে। হ্যাঁ, একবারে ফুল আছে ওই সাইডে ফুল আছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো, খুবই খুবই ভালো। আচ্ছা, গাছের কোন প্রকার মানে আপনার কোকড়া পাতা কোকড়ানো বা মাথা ইয়ে হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা পেয়েছেন আপনি? না, ওটা কোনো নাই। মানে যে সময়ে হওয়ার কথা এই সময়টা তো চলে গেছে। চলে গেছে, এখন আর হবে না, কিন্তু মনে হয় যে